হাই বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখো, আগের ভিডিওতে আমি বিএসসি নার্সিংয়ের প্রাইভেট কলেজের কোর্স বাই সিট ম্যাট্রিক্স দিয়েছিলাম, কত কত সিট রয়েছে সমস্ত প্রাইভেট কলেজ। তার আগে আমি গভর্নমেন্ট কলেজে দিয়েছিলাম, এছাড়াও আমি ফি স্ট্রাকচার দিয়েছিলাম প্রাইভেট কলেজের। তো অনেকেই কমেন্ট করেছো যে এই যে প্যারামেডিক্যাল কোর্সগুলোর ফি স্ট্রাকচার কত জেনপাসে, তো সেই সংক্রান্ত ভিডিও আমি পরে আপলোড করব। এবং যে প্যারামেডিক্যাল কোর্সের যে প্রাইভেট কলেজে কতগুলো সিট রয়েছে, SMFWB-র কথা বলছি, সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব। তো কালকেরই কন্টিনিউয়েশনে এই ভিডিওটা আমি বানানো, সেই জন্য আগে আমি SMFWB ভিডিওটা দেবো বলেছিলাম, কিন্তু এটা কমপ্লিট হয়ে যাক, পুরো জেনপাসের যে প্রাইভেট কলেজে সিট ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি, আজকে কমপ্লিট হয়ে গেল, তো আমি কালকে অথবা পরশু দিন যে SMFWB প্রাইভেট কলেজের কোর্স ফি কত আর সিট কত, কী কী কোর্স রয়েছে সেগুলো সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করব। তো দেখো, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে BMLT কোর্সের দেখো কতগুলি সিট রয়েছে। প্রথমে দেখো, বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি জেনারেলে দেখো প্রতিটি কোর্সে প্রাইভেটে কিন্তু কেবলমাত্র জেনারেলি সিট রয়েছে, আদার কোনো সিট রে আদার কোনো ক্যাটাগরির কোনো সিট নেই। তো জেনারেলে দেখো 20টি সিট রয়েছে। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণীতে দেখো 30টি সিট রয়েছে, আর বিনয় চৌধুরী হেলথ অ্যান্ড রিসার্চে 30টি সিট রয়েছে। আমি যে গভর্নমেন্ট কলেজের সিট ম্যাট্রিক্সটা দিয়েছিলাম, সেখানে BMLT আর একটা মনে হয় PPTতে মনে হয় দুটো প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজে ঢুকে গেছিলো, তো আমি ওটার একটা কারেকশন ভিডিও দিয়েছিলাম, সেটাও তোমরা দেখে নিও, ঠিক আছে। আর তো দেখো BMLT ওটা গেল 3টে। আচ্ছা, আসানসোলে দেখো HLGতে রয়েছে জেনারেলে 10টি সিট। ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমানে দেখো 20টি সিট রয়েছে। KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 25টি সিট, আর সেবায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি হুগলিতে রয়েছে 30টি সিট, অর্থাৎ টোটাল 165টি সিট রয়েছে, যেখানে গভর্নমেন্ট কলেজে খুবই কম সিট ছিল, আই থিঙ্ক 30টা কি 40টা ছিল সিট BMLTর। তো প্রাইভেট কলেজে 165টি সিট রয়েছে। এবার দেখো BPT যে কোর্স, সেখানে দেখো বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ মিদনাপুরে রয়েছে 24টি সিট, এগুলো প্রত্যেকটি কিন্তু প্রাইভেট কলেজে সিট ম্যাট্রিক্স বলছি আমি, আর অন্য কোনো ক্যাটাগরি সিট নেই, কেবলমাত্র জেনারেলি সিট রয়েছে প্রাইভেট কলেজগুলোতে। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড কলকাতাতে দেখো 10টি সিট রয়েছে। PRLSে 10টি সিট। নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড স্টাডিজে দেখো 50টি সিট রয়েছে। বর্ধমান লাইফ যেটা হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স যেটাতে, সেখানে রয়েছে দেখো 30টি সিট জেনারেলের। KPC মেডিকেল কলেজে 25টি সিট। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণীতে দেখো 20টি সিট রয়েছে, এবং হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে দেখো 40টি সিট রয়েছে। আরও একটি রয়েছে কলেজ, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড থেরাপিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুর্গাপুর, ওখানে দেখো 40টি সিট রয়েছে, অর্থাৎ টোটাল দেখো BPT 249টি সিট, মানে 250-র কাছাকাছি সিট রয়েছে, আর যেখানে মানে গভর্নমেন্ট কলেজে খুবই কম সিট। তো প্রাইভেট কলেজে অনেক সিট রয়েছে, 200টা করে সিট রয়েছে, 200-250 করে সিট রয়েছে। তোমাদের যাদের সামর্থ্য রয়েছে দেখো, ফি স্ট্রাকচার অনেকটাই আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারগুলো গভর্নমেন্ট কলেজে দিয়েছি, প্রাইভেট কলেজে BSc নার্সিংয়ে দিয়েছি, এই কোর্সগুলোর কত ফিস লাগে সেগুলো দেওয়া হয়নি, তো দিয়ে দেবো, তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে ভর্তি হয়ে যাও, অনেকগুলো করে সিট রয়েছে। BSc OTT দেখো যেটা হচ্ছে বিনয় চৌধুরী হেলথ অ্যান্ড রিসার্চ জেনারেলে দেখো 30টি সিট রয়েছে। 4 নং হেলথ কেয়ার ইনস্টিটিউটে 25টি সিট। HLG আসানসোলে দেখো 10টি সিট রয়েছে। আর আর ট্যাগোর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক সায়েন্সে দেখো 5টি সিট। আমি একটু তাড়াতাড়ি করছি, কেন কি ভিডিওটা লম্বা হয়ে যাবে, অনেকগুলো রয়েছে স্লাইড। তো বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 20টি সিট রয়েছে। সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথে দেখো 12টি সিট। টোটাল তাহলে BSc OTTতে 102টা সিট, BSc OTTতে 102টা সিট, ঠিক আছে। তাহলে BMLTতে আর BCCT, BMLT, BPT আর OTT হয়ে গেল। এবার দেখো CCT দেখো বিনয় চৌধুরী হেলথ অ্যান্ড রিসার্চে 30টি সিট। 4 নং হেলথ কেয়ারে 25টা সিট। HLG আসানসোলে 10টা সিট। আর আর্টেগোর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক সায়েন্সে দেখো যেটা হচ্ছে 10টি সিট রয়েছে। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওখানে দেখো 20টা সিট রয়েছে। এবং সঞ্জীবনে দেখো রয়েছে 12টি সিট। KPC মেডিকেল কলেজে 15টি সিট। টোটাল সিট রয়েছে 122টি, অনেকগুলো করে সিট রয়েছে এই সব কোর্সে, ঠিক আছে। আর এই NH মানে আরএনটেকর যেটা রয়েছে কার্ডিয়াক সায়েন্স PT অর্থাৎ পারফিউশন টেকনোলজি, সেখানে দেখো জেনারেলে মাত্র 2টো সিট। আর আরএনটেকর যেটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে 10টা সিট রয়েছে। তো দেখো আমি বলবো তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমরা এই কোর্সগুলোতে প্যারামেডিক্যালে আর
বিএসসি যেটা রয়েছে দুটোর কিন্তু আকাশপাতাল তফাৎ। কারণ বিএসসি দেখো 3 বছরের, 3.5 বছর বা 4 বছরের কোর্স হয় এক একটা কোর্স, আর প্যারামেডিকেলের 2 বছরের কোর্স। এখানে বিএসসিতে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমি জেনপা ভার্সেস SMFW একটা ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম। তো দেখো এই কোর্সগুলো, যেখানে যে কোর্সগুলো রয়েছে একদম সলিড কোর্স রয়েছে, মানে কোনো আজে বাজে কোর্স না, BMLT, CCT, OTT এই 3টে কোর্স কিন্তু খুবই ভালো। ফিজিওথেরাপিও মোটামুটি ডিম্যান্ড অতটাও না থাকলেও রয়েছে আর কি, ঠিক আছে। তো এই 3টে কোর্স মোটামুটি ভালো, এইগুলো তোমরা যদি প্রাইভেটে পাও, কমটা হোক বেশি খরচা হোক, তোমাদের যদি সামর্থ্য থাকে বেশি খরচা ভর্তি হয়ে যাও, নইলে তোমরা যদি 1 বছর ড্রপ দিয়ে যদি পরের বছর, কিন্তু তোমরা যদি ড্রপ দিয়ে পরের বছরের জন্য যদি চেষ্টা করো, আশা করি প্রাইভেট হোক সরকারি হোক যে কোনো একটাতেই তোমাদের হয়ে যাবে। তো যাদের যাদের ধরো অনেক মার্কস এসছে তারা তো চান্স পেয়ে যাচ্ছ, যাদের ধরো কম মার্কস এসছে তারা হতাশ হয় না, পরের বছর হবে। নইলে অন্য কোথাও ধরো অনেক প্রাইভেট কলেজ রয়েছে যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেগুলো আমি তোমাদের পরে জানাবো, সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো আমার সাথে কী করে তোমরা কন্ট্যাক্ট করবে, দেখো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া তো পসিবল নয়, অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলোর ভিডিওতে অনেকের কমেন্ট আছে। তো তোমরা আমাকে থ্রু মাই ইমেল আইডি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্টে দিয়ে দেবো, pialispeaks@gmail.com ইমেল আইডিতে আমাকে মেল করলে আমি 24 ঘন্টার মধ্যে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো এইটুকু ছিল ভিডিও। SMFWB যে প্রাইভেট কলেজে ফি স্ট্রাকচার সেটা নিয়েও ভিডিও বানাবো, আর তোমাদের যদি আর কোনো সাবজেক্টের মানে কোনো টপিকের উপর ভিডিও চাই সেটাও কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো ভিডিও বানানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ, বাই।